না, জিন্দগিতে চাবে না, যতই নামাজ কালাম পড়ুক জিন্দগিতে চাবে না কোরআন ক্ষমতায় যায়। কারণ কোরআন ক্ষমতার গেলে মালাই সিঁড়ি ফেলাবে গাঙ্গে, বুঝছেন? হারিয়ে নিয়ে যায় বাসের ঝোপের কাছে বাঁধছে, তো দুইটা ঢোলে শিয়াল মনে করছে যদি সিঁড়ি পড়বে আমি খাবো, ওই বেশি করে ঢোলে আর শিয়াল খালি এই নরে ওই পড়ল রে। এইভাবে করে করে আসরের টাইম হলো, মালিক আড়িয়ে বাড়ি নিয়ে গেল, শিয়াল গালমুখ চাটতে চাটতে বাড়ি চলে গেল, বুঝছেন না? কিছু লোক ঘরে খাজা বাবার গেছে গেলে বুঝি ধন বাড়বে, সারাটা জীবন খাজার ওই দুইটা দেখিয়ে তুই জীবন শেষ করলো, তোর গরিবানা হাল গেল না, তোর জীবনের টাকা সম্পূর্ণ খাজাকে দিল, খাজার ওই দুইটা দেখিয়ে তুই খালি মনে করিস এই বুঝি সিঁড়ি পড়বে আর খান, সিঁড়িও পড়িলে তোরও খাওয়া হইল, কত বড় বদ দিলে। সম্মানিত ভাইজন, মানুষ কেমন এমন হতে পারে যেখানে নিজের বাপ মা বুকের চামড়া দিয়ে জুতে বানিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না, সেখানে নিজের বাপ মার সেবা করা বাদ দিয়ে আর তুই খাজার বাড়ি দৌড়েলু, হাইরে দুনিয়া! তাই বলে দোজাহানের বলে কান্দারি, বুঝছেন না? দোয়া করেন, এক পিসে মরি গেছে, তার কোটি কোটি মানে দিনে কোটি কোটি টাকা আয় এখনো, আর পীড়েরা তো মরে না, পীড়েরা বলে অমর, পর্দাত যায় পুল সিরাত, এমন একটা জায়গা যেটা একদিকে জাহান্নাম দুই দিকেই ধরেন জাহান্নাম, পানিটাও তো সেখানে কঠিন অবস্থা, তা পুল সিরাত এই জায়গায় বলে কোন কোন মৌলভী বলে পানি জাহাজ নিয়ে ওখানে রেডি হয়ে থাকতে তার অনুসারীদেরকে পার করার জন্য, এই বিশ্বাস তাদেরকে রাখতে বলছে তার অনুসারীদেরকে, পানি জাহাজ নিয়ে থাকবে। কোন কোন নবী সমস্ত নবী আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহ তাদের দিকে তাকানোর কারণে নবীদের শরীরের রক্ত লোমের গোড়া দিয়ে ছিটকে বের হয়ে যাবে সেই হাসরের ময়দান, শুধু রসুল শুধু উম্মতের জন্য ব্যস্ত থাকবে, আর সেই দিন বলে ওরা বলে সুপারিশ করিবে। আর এক জায়গায় গিয়ে শুনলাম যে মিজানের কাছে দাদা হুজুর দাঁড়িয়ে থাকবে যাতে গোনার পাল্লা ভারী না হয়, নেকির পাল্লা যদি হালকাও হয় তা হাত দিয়ে বলে ঠাসি ধরিয়ে নেকির পাল্লা ভারী করে দিব, এটা আমার ডাইরেকশন না, কিন্তু আমি এগুলোর প্রতিবাদ করব কিভাবে, করলে তো আমি ওখানে একাই পারবো না। রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো, না হলে মুখ দিয়ে, না হলে চুপ থাকো, কি করি আর, তাছাড়া ওয়াজ করি খাই যতটুক বলা যায়। একবার নীলফামারীর অনেক জায়গায় ওয়াজ করিবার গেলাম, ওই বাড়িওয়ালা ওই সেরেকের রাস্তায়, তা যে ওয়াজ করছি বিশ্বাস করেন পিসেব সেই বড় বড় মেয়েরা পা চুমু খাচ্ছে আর পিসেব তার মাথা হাত দিয়ে এই দেহে সত্যে দোয়া দিচ্ছে, এটা আমার চোখের দেখা, এই জায়গায় সত্যে দোয়া দিচ্ছে, হাতখান এদি নিয়ে এই এদি সত্যে দিল, পিসেব সেই বড় বড় মেয়েরা পা চুমু খাচ্ছে আর পিসেব তার মাথা হাত দিয়ে এই দেহে সত্যে দোয়া দিচ্ছে, এটা আমার চোখের দেখা, এই জায়গায় সত্যে দোয়া দিচ্ছে, হাতখান এদি নিয়ে এই এদি সত্যে দিল, কত বড় উপকারটা করলে, হাই রে দুনিয়া! তুমি মানুষের স্ত্রীর দোয়া দিল এইভাবে সত্যে, তারপরে এই যে আমি সন্ধ্যের সময় দেখছি আর এই বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে বাড়িওয়ালা আমার ভাতে খোয়াল না, টাকাও দেয়নি। ইউনিয়নের কোন এক ইউনিয়নে অনেকদিন আগে মাহফিলত গেছি, মাগরিব পেলাম, তখন মোটরসাইকেল চালাইতে মাগরিব পড়ে ওখানে ঘরে বসিয়েছি, চারটে ছেলে আসছিল, হুজুর আমার সারা রাত আমার কি দিয়েছে, আরেকজন কয়ে হে হুজুর কয়ে কি হবে, আমি চারটে চানাক বসাইলাম, বাবারে কি ঘটনা, কেউ কবাস চান কেউ বাধা করেন, কি ঘটনা? বলে হুজুর এই জানলা দিয়ে রেখেন, ওই যে পাশের ঝোপের কাছে একটা কুড়ে ঘর, ওটা হলো জেকের ঘর, রাত দশটার পরে আমার বাপ চাচারা সবাই যে ওটি নারী পুরুষ সম্মিলিত জিকির করে, বাধা করলে তাও শোনে না, আমায় আরো পিটকেস চায়। তাহলে মাঝখানে পিসেবের চকি দেখছে, চাদর ঝেলঝেলা করে দিছে, পিসেব চাদরের উপরে বসে আর ওরা নারী পুরুষ জোড়ায় জোড়ায় বসে, আমরা বুদ্ধি না পেয়ে চারি ওটা স্যাংড়া যা, সন্ধ্যের সময় ওরা যাওয়ার আগে চোখের নিচে ঢুকিয়েছিল,
তাহলে কাশ পাত সব বন্ধ করে ফেলাছি গ্রাম্য ভাষায় যেটা। তাহলে যখন জিজ্ঞেস শুরু হয়েছে আমরা আস্তে করে চারিজনে পিঠি দিয়ে চোখি তুলতি আস্তে রাখি, কয়েলে চোখি উপরে উঠে চাদর তো কি আছে দেখা যায় না, কয়েলে চোখি উপরে উঠে আর নামে। ওরা বলে দেখো রে বাবার কেরামতি রে, যেগুলো খেলাতে চোখি উপরে উঠে আর নামে। তো যেই বাতি নিবি দিছে ওরা কয়ে যে আস্তে চোখি উল্টি দিয়ে পিড়ক তলক ফেলেয়া উপরে চড়ি খুঁজতে ধরছি। তো বাবারে মাওরে শুরু হয়ে গেছে, বাতি জ্বলে দেখে আমরা তাহলে হুজুর সারা রাত পিদেছি, হোক পিড়েন খাই কিন্তু পিড়ের নাক ভাঙ্গি গল গলে রক্ত বেড়াইছে। তাহলে পিড়ক চোখির তলক ফেলে দিয়ে নাক ভাঙ্গি ফেলাছি। আইরে দুনিয়া, ইসলাম তারে শেষ করে দিল। যেখানে আল্লাহর রসুল মারা যাওয়ার পরে, যদিও ইন্তেকাল মারা যাওয়ার পরে, উমর রসুলের প্রেমে আবেগ হয়ে বলছে তরবারি হাতে নিয়ে, কেউ যদি বলে যে রসুল মারা গেছে তাকে আমি তরবারি দিয়ে সোজা করে দেব, কেউ সাহস পায় না যাওয়ার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছে উমর তুমি কি আল্লাহর ইবাদত করো না রসুলের ইবাদত করো, যদি রসুলের ইবাদত করো তাহলে তোমার রসুল মরে গেছে, আর যদি আল্লাহর ইবাদত করো তাহলে সেটা তুমি বিশ্বাস করে নাও। উমর শান্ত হয়ে গেলেন, আর আজকে পীরের বলে মরে না। কয়েকদিন আগে আমার সাথে এক লোক তর্ক বাজাইছে, মাহফিলে উনি সভাপতি, কইলে পীরেরা মরে না, এরা স্থান পরিবর্তন করে। তাই কামেল পাস এক মাদ্রাসার প্রভাষক কি করলো, তাইলে মাদ্রাসার প্রভাষক তার মানে হাদিস আরবি ইয়ে সাহিত্য উনি পড়ান, হাদিস কোরআন পড়ান মাদ্রাসার প্রভাষক। সম্মানিত ভাইগণ, সেই জন্য মুসলমানদের ইমান নষ্ট করার যত প্রকার হাতিয়ার চলছে, এখনো সময় আছে তওবা করে, এখনো ইসলামী আইনের কাছে, ইসলামী আইন প্রতিষ্ঠিত করার পক্ষে কোরআন হাদিসের ছায়া তলে এখনো ফিরে আসো, এখনো সময় আছে। কিন্তু মরি গেলে আর হবে না। সেই জন্য কোরআনুল করিম বিশ্বের মানুষকে চোখ খুলে দেওয়ার জন্য আসছে এই দুনিয়ায়। এরা জিন্দগিতে চাবে না, যতই নামাজ কালাম পড়বে এরা জিন্দগিতে চাবে না কোরআন ক্ষমতায় যায়, কারণ কোরআন ক্ষমতা গেলে মালাই সিঁড়ি ফেলাবে ডাঙ্গে, বুঝছেন না? এগুলির বিরুদ্ধে যখন বলবে নাস্তিকেরাই নিরাপত্তা পাবে, আর আপনার বাড়ি রাত্রিবেলা আসিয়ে বান্দরেরা ঘিরে ফেলবে, বান্দর